মোবাইল মোবাইল দাদা মোবাইল 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 টিপলে দাদা পয়সা লাগে, কথা বলতে দাদা ভালো লাগে। আরে বলবেন তো দাদা নাম্বার করেন ডাইল, মোবাইল মোবাইল দাদা মোবাইল মোবাইল, চাইনা মোবাইল দাদা নোকিয়া মোবাইল, কার্বন আরো দাদা ভিভো মোবাইল। আরে ফুলটা বার লিবেন তো সিম চালান এয়ারটেল, মোবাইল মোবাইল দাদা মোবাইল মোবাইল, কাউকে দেখুন দাদা এরা ভিডিও দেখে, কাউকে দেখুন দাদা এরা ছবি আঁকে, কাউকে দেখুন দাদা এরা ভিডিও দেখে, কাউকে দেখুন দাদা এরা ছবি আঁকে। আরে কাউরির দেখেন গানে পুরা ফাইল, মোবাইল মোবাইল দাদা মোবাইল মোবাইল, এ মোবাইল কে জমানা বা। আরে মোবাইল বে সব কিছু হো খাতা, বাড়ি আসার আগে ফোন করে দিলেন, আরে আমি বাড়ি আসছি। এবার বাড়ি আসছে সবাই তো জানছে বাড়িতে যে হ্যাঁ পরশুদিন ভোরে বাড়ি ঢুকছে। এবার দুয়ারে যেমনি ডেঁড়িতে ঢুকেছে ছোট্ট বহিনটা দেখে লেছে, এ দাদা আইলো দাদা আইলো, দড়ি যে উ কইছে দাদা আইলো দাদা আইলো। এবার ওর দেখা দেখে আরেকটা ভাই আছে, উ দড়িয়া কইছে ভাই এলো ভাই এলো, উ দড়ি আগা দিকে। এবার মাও দেখে তিন মাস থেকে ছেলেকে দেখেনি, ভিতর ছটপট করছে, আগে বাড়িয়ে গেছে দেখেছে আলি রে বেটা, মা আগা দিকে। মাকে যাওয়া দেখে বাপও উঠে আগিয়ে গেছে ছেলের লেগে, আর স্ত্রীটা বসে বসে মাছ কুটছে, মাছ কাটছে, এতটি মাছ আছে। আচ্ছা মাছ কটা ছেড়ে দেয়, যদি উঠে চলে যায় তো শরম লাগবে না? ওই বাপরে মাছ ছেড়ে দিয়ে উঠে চলেছে। কিন্তু সব থেকে বেশি ইন্তেজার কে করেছিল, স্ত্রী না আর কেহ, সব থেকে বেশি অপেক্ষা করেছে তো এই পরের বেটি, কারণ ওকে ওকেই দেখে এসছে। কিন্তু ও যেতে পারে না কেন, লজ্জাবতী, এই জন্য মা জননী হলো লজ্জাবতী, লাজে উঠে যেতে পারে না। একটু মুখখান তিন মাস থেকে দেখেনি, দেখার জন্য খালি চোখটা ঘুরাইবে চেষ্টা করছে, শ্বশুর আছে শরমে ঘুরাইতে পারে না, শাশুড়ি আছে ঘুরাইতে পারে না, নন্দা ওর আছে ঘুরাইতে পারে না। এরা চ্যাংড়াটাও যদি তিন মাস থেকে দেখেনি, ওরও মন ছটফট ছটফট করছে যে একবার তাকাই নাকি নেবে, তাকাই নাকি নেবে। ও ওর মা কইছে বাতাস খানে আয় না রে বেটা, বাতাস খানে আয়। আর ও আইগনেতি বসতে যাচ্ছে যে কুরসি খেনে বসে, তাহলে একটু চালাক তাকাইবে হয়তো। যে ওর মা কইছে আয় তো তুই এখানে আয় তো, গরম খুব গরম। উঠে যখন চলিচ্ছে ই তখন একটু ওরা যখন ও মনে মুখ করে হাঁটতে লেগেছে, তখন ই পিছিয়ে দিকে একটু তাকিয়ে উঠেছে, আহা পরের বেটি তাকিয়ে উঠেছে। ওদিক থেকে স্বামীটাও একবার পিছিয়ে মনে ঘুরে দেখছে কি যে তাকাইছে নাকি পরের বেটি, আশা করে ঘুরে যেমনি দেখেছে একবারে মুচকুট্টি মেরে খুশি হলো না হলো না, খুশি হলো না হলো না। নাবিজি বলছেন আল্লাহ তে তাসুর হয়ে যা না, যারা যখন দেখলেই যেন খুশি হয়ে যায়, এই হলো সব থেকে ভালো মহিলা। ওয়াতুতিউ হয়ে যা আমারা, আর যেমনই তাকে যাক হুকুম দিলে করে বসলো, যেই কাজ করতে বললো সেটাই করে নিল। ওয়ালা তু খালে ফহু ফি নাফসিহা ওয়া মালিহা বেমা ইকরাহু, আর যেটা সেই তার স্বামী পছন্দ করে না, নিজের মাল থেকে এবং নিজের জিসিম থেকে নিজের দেহ থেকে স্বামীর খেলাপ কোন কাজ করলো না। তো দু নম্বর হক হলো কি, দশটার মধ্যে কয়টা হলো ভাই? দশটার মধ্যে দুটাই হলো, কিনি ছটা মহিলার ওপরে স্বামীর হক দুটা হলো। দু নম্বর কি বললাম? এক নম্বর স্বামীর খিদমত, দু নম্বরে কি বললাম স্বামীর এতাত, মানে কথা মতো চলা। হাদিস দুটো তিনটে শুনিয়ে দিলাম, চারটা হাদিস আমার শোনা হয়ে গেল। এবার আসুন তিন নাম্বার, আপনার ওপরে আপনার স্বামীর হক কি ভালো করে বুঝালেন, কেন আপনাকে হক দিতে হবে, না দেওয়ার কারণেই আজ সংসারে অশান্তি। ঠিকই যদি গাড়ি গাড়ির কাজ করে, ব্রেক ব্রেকের কাজ করে, বা যদি হরেন হরেনের কাজ করে, নজেল নজেলের কাজ করে, এলিভেন এলিভেনের কাজ করে, কত খাবার করেছিলেন গো? এটা মালদা জেলাতে তো 25 কুইন্টাল পর্যন্ত মাংস খাপাত হয়, এ ছিরিপুর মাদ্রাসায় 25 কুইন্টাল বেলে মাংস লাগে। আচ্ছা লোক তো কম হয়নি আলহামদুলিল্লাহ, ভালো হয়েছিল। আচ্ছা মাংস ভাত বেঁচে গেছে, নষ্ট হবে জিনিসগুলো, 50 টাকা করে দেওয়া হয়েছে। যদি কাউর ইচ্ছে থাকে, রাতও তো খাওয়ার মতন আর নেই, অনেক রাত হয়ে গেছে, খাওয়ার একটা সময় থাকছে। তো যদি কাউরির ইচ্ছে হয় পারেন তো যান খেয়ে নেবেন 50 টাকায়। জওয়ান গালা তো খুব পারবে জি ভাই,
কেন মানুষ একটা ফষ্টি করে হকে হিন্দিতে পানির বোতল ফ্রি, আরে বাপরে এক কে সাথে এক ফ্রি। হ্যাঁ তো জওয়ান গালার কথা বলে মানুষ কে, যা বাচ্চা কব তক খাতা হ্যাঁ জব তক উসকো নিন্দ না আ যায়। ছেলে পিলে কতক্ষণ খায়? যতক্ষণ নিন্দ না চলে আসে। কইছে বুড়া কব তক খাতা হ্যাঁ জব তক উসকো পসিনা না আ যায়। আর জওয়ান কব তক খাতা হ্যাঁ জব তক উসকে আগে সে প্লেট ছিন না লিয়া যায়। তো যুবকেরা তো বেশি খেতে পারে, তো যুবক ভাইয়েরা নাই চলবে, চল সবাই মিলে দু চার প্লেট করে খায়, খেয়ে কমিয়ে দিব টাকাটা কম করে জান বেঁচে যাবে, এরকম নাই দেখানেওয়ালা। আর ইয়ে যুগে লাগছে না জি জি, ওয়াজ তো করবো, যতক্ষণ আপনারা শুনবেন ওয়াজ করবো তো ইনশাআল্লাহ। ভুলিহানা হামরি বতিয়া কে, ভুলিহানা 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 হামরি বতিয়া কে, রাখিহা খেয়াল জি হরগিজি না ছোড়িহা তু পাঞ্জে গানা নামাজ জি। ভুলিহানা হামরি বতিয়া কে, ভুলিহানা হামরি বতিয়া কে, রাখিহা খেয়াল জি হরগি জি না ছোড়ি হা তু পঞ্জে গানা নমাজ জি। ভুলি হা হমরি বতিয়া কে, নবীজি কি বতিয়া হর দম যাদ রাখি হা তু, উসওয়াতুন হাসানা কা দিল মে রাখি হা জুস্তে জু। নবীজি কি বতিয়া হর দম যাদ রাখি হা তু, উসওয়াতুন হাসানা কা দিল মে রাখি হা জুস্তে জু। আয়সান আইডিয়াল দেহলাস হমকে, আয়সান আইডিয়াল দেহলাস হমকে, রাখি হা খেয়াল জি হরগিজ না ছোড়ি হা তু পঞ্জ গানা নমাজ জি। ভুলি হা না হমরি বতিয়া কে। তিন নম্বর আপনার হক হলো আপনার স্ত্রীর ওপরে, কি নবীজি বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। কোন মহিলার জন্য হালাল নয়, জায়েজ নয় বিনা স্বামীর অনুমতিতে নাফল রোজা রাখা, যদি তার স্বামী জীবিত থাকে। জীবিত স্বামী যার আছে, স্বামী হাজির আছে মজুদ আছে, এই অবস্থায় লা ইয়াহিল্লু লিল মারাতে কোন মহিলার জন্য হালাল নয়। আনতা সুমা ও রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন আর তার স্বামী আছে, ইল্লা বিইজনিহি কিন্তু স্বামী কাছে পারমিশন নেবে, যদি পারমিশন দেয় রোজা নাফল রোজা। যদি রোজা হলো ইবাদত, তারপর মা বোন যদি রোজা রাখতে হয় স্বামীকে বুঝতে হবে, ও আতাবুরের বাপ আমি কালকে রোজা রাখতে চাইছি, নাফল রোজা করব মনে করছি। অনেক মহিলা করে, যেমন আমার মা বোনেরাও করে, আমার বাড়িতেও করে, প্রত্যেক মাসে মাসে নাফল রোজা রাখে। আমি যে মাকে দেখি অনেক দিন থেকে রাখে, মা ভাবিকে দেখি, আমার স্ত্রীকে দেখি, সবাইকে দেখে প্রত্যেক মাসে মাসে রোজা রাখে। আমরা পুরুষ হয়ে পারি না, কিন্তু ওনারা পারেন। মহিলার অনেক মহিলা আছে আল্লাহ ভীরু, যারা কি করে, আমার মায়ের মতো অনেক মা আছে যারা নাফল রোজা করে। কিন্তু মা গো, নাফল রোজা যদি করতে হয় স্বামীর এজাজত লেওয়া লাগবে, বিনা এজাজতে বিনা পারমিশনে নাফল এবাদত আপনার রোজাও করতে পারেন না। এটা হলো স্বামীর হক। আরে ভাই, ওগুলো হলে এক একদিন আমি একটা বিষয়ের উপরে একদিন আলোচনা করি, আপনি যেটা বলছেন কি না ওটা হলো একটা অন্য বিষয়তে ওটা চুটকুল্লা আছে। হ্যাঁ আমি এক জায়গা থেকে এক জায়গা, আমি কোরআন হাদিস থেকে বায়ান করছি, আমি আগে হাসা হাসির কথা অনেক বলেছি, কিন্তু আমি আল্লাহ অনেক উঁচাতে পৌঁছে দিয়েছে, প্রধান বক্তা হব আর যদি খালি হাসার কথা বলবো এটা কি কোনো শোভনীয় কথা বলেন না? এতগুলো লোক এসছেন, এতক্ষণ চাঁদা দিলেন, সব করলেন, কিছু শুনে কিছু বুঝতে কিছু শিখতেও তো হবে। হ্যাঁ জি, এতগুলো লোক বসে আছেন ইনশাআল্লাহ। উনি একটা, আমি একটা উদাহরণ দিয়েছি কোনো একটা বক্তব্যের মাধ্যমে, ওই যে কুরবানির খাসি বিক্রি করা, যে মানুষ নিজকে ছোট করতে চায় না যদি ও বরবাদ হয়ে যায়,
তো ওই উদাহরণটা শেষে শুনিয়ে দেবো ভাই, আপনি চিন্তা করিয়েন না। হ্যাঁ, কিন্তু আগে যে বিষয়টা আলোচনা করছি সেদিকে চলেন। তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না। মা বোনও লাগছে খাসতে গেছে নাকি, উঠা উঠি লাগিয়ে দিয়েছে। তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না। আর তোতা পাখি কথা কয়, বাজে পাখি কয় না। তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না। তোতা পাখি কথা কয়, বাজে পাখি কয় না। কালো মানুষ ধলো হয় না, ধলো মানুষ কালো হয় না। সাদা মানুষ গাদা হয় না, তুলার গাছে মূলা হয় না। কাটে কাটে কাঠ হয় রে, জামা কাটে দরজি। ফোড়া কাটে ডাকে তার যার যেটা মর্জি। কাটে কাটে কাঠ হয় রে, জামা কাটে দরজি। ফোড়া কাটে ডাকে তার যার যেটা মর্জি। নখ কাটি কুনি কাটে, চোখ কেনে কাটি না। আর মধু কেনে চাইটা খাই, কধু কেনে চাটি না। নদীর পানি থলমল, ঠান্ডা পানি পুকুরে। গরু ভুষে গুতা মারে, কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে, ডাল হতে ঝুলিয়া। আর আলু মূলো খেতে হয়, মাটি খুঁড়ে তুলিয়া। মাসাব, আমি বলতেছিলাম তিন নাম্বার হক, স্বামীর হক হলো স্ত্রীর ওপরে। যদি না ফুল রোজা করতে হয়, স্বামীর এজাজত নিয়ে করতে হবে। এবার চার নম্বর হক শুনেন, একটা স্ত্রীর ওপরে স্বামীর চার নম্বর হক হলো কি। লা নাবিজি বলছেন, লাতুন ফেকিল মারাতা সাইয়ান মিন বাইতে জাওজিহা ইল্লা বিইজনে জাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তাম ক্বালা যাকা আফযালু আমওয়ালেনা। কত সুন্দর হাদিস গো, আল্লাহু আকবার। হাদিসটা বুঝেন কত সুন্দর। আল্লাহ পাকের নবী বলছেন, লাতুন ফিকিল মারাতা মিন সাইয়ান মিন বাইতে জাওজিহা। কোন মহিলা যেন নিজের স্বামীর বাড়ি থেকে, লাতুন ফিকিল মারাতা সাইয়ান মিন বাইতে জাওজিহা, স্বামীর বাড়ি থেকে কোনো জিনিস যাতে খরচ না করে, টাকা খরচ না করে। ভুট্টা লক করে বেচে না লাই, চাল নো লক করে বেচে না লাই, ধান লক করে বেচে না লাই, গুঠা লক করে বেচে না লাই। আল্লাহ পাকের নবী বলছেন, স্বামীর বিনা অনুমতিতে খরচ যেন না করে। লাতুন ফেকেল মারাতা সাইয়ান মিন বাইতে যাও জেহা ইল্লা বিইজনে যাও জেহা। কিন্তু স্বামী যদি এজাজত দেয়, ও গো সেতাবুরের বাপ, পাঁচ কিলো চাইল গেলা বিক্রি করে মনে করছি এ কাজটা করব। যদি বলে হ্যাঁ বিক্রি করে নিও, বা কিছু না বলে, তাহলে বিক্রি করতে পারেন। স্বামীকে বলবেন, স্বামী গো হাতে চুরি নাই, দেখ দেখ তোমার পকেটে খুঁজাও কিছু পাই না, টাকা থাকে তো দাও। যদি না দেয়, আর স্বামীকে বলে, স্বামী তিন কেজি ধান গালা বিক্রি করে চুরি পিনবো মনে করেছি, যদি এজাজত দেয় করবেন। আমার নবী বলছেন, কোন স্ত্রী যেন স্বামীর বিনা অনুমতিতে স্বামীর মাল খরচ না করে, স্বামীর বাড়ি থেকে কিছু বাই না করে। তেমনি এক সাহাবি পাশে বসেছিলেন, চট করে প্রশ্ন করে দিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ও গো নবীজি, ওয়ালা তাম যদি খাবার দেয়, দিছে কি দেয় না? কথা বুঝেন কত দামি কথা, চট করে সওয়াল, চট করে সওয়াল করে বসলেন। কিলা প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম খানা, যদি কাউকে খাবার দেওয়া যায়, চাষ্ট ভাই এসেছে খেতে যদি দেয়, মামাতো ভাই এসেছে খেতে যদি দেয়, ফুফাতো ভাই এসেছে খেতে যদি দেয়, অন্য কাউকে যদি খেতে দেয়, তাহলে পারে কি? এটা তো গুনাহ হবে। নবীজি বললেন, যাক আফজালু আমওয়ালেনা, আরে আমাদের খাবারটাই তো হলো উত্তম মাল। তাহলে বোঝা গেল হাদিসের দ্বারাই স্পষ্ট ভাষায়, খাবারটাও বিনা স্বামীর এজাজতের বিনা অনুমতিতে চাষ্ট ভাইকে খাবার বাড়া যাবে না। এখানে খালাই তো ভাই আসছে, আর লিয়া ঘরে আইনে রে ভাই আইনে, কইছে বহনু আছে বাড়তে, কইছে না তোর বহনু তো চাকরি করছে বাইরে থাকছে, কইছে থাকিয়া তাইলে যাবো না, বহনু থাকবে তো, তোর বহনু নাই তো কি হইলো, আমি আছি না, চল আই বাড়ি চল। আল্লাহু সামাদ, শোনেন পাঁচ নম্বর হক নবীজি বলছেন, আলা ইন্না লাকুম আলা নিসায়েকুম হাক্কান ওয়ালি নিসায়েকুম আলাইকুম হাক্কান ফা আম্মা হাক্কুকুম আলা নিসায়েকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়ালা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা।
পাঁচ নম্বর হক হলো কি, স্বামীর বিনা ওয়েজাজতে বাড়িতে কাউ কি ঢুকতে দিবে না। মা বোন চাস্তো ভাইকে নিজের মনে বাড়ি লিয়ে যাওয়া যাবে না, খালাতো ভাইকে নিজের মনে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, ফুফাতো ভাইকে নিজের মনে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, দেওরকে নিজের মনে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। কারণ এই কাল সাপের বিশ্বাস কি আছে, আজ দেওর তো সুবহানাল্লাহ, যে দেওরকে হাদিসে সাহিহ বুখারীতে কি বলেছেন, আলহামু আল মউত, তোমার দেওর হলো তোমার জন্য মরণ, কারণ তোমার দেওর হলো মরণ। এবার বলবেন মুলি সাহেব দেওর কেমন মরণ, যে দেওর কি কেমন মত, কথাটা ভাঙ্গা বুঝাই আমার বিষয়। আমি কত মানুষের কাছে খুব নামি না তো কিছু লোকের কাছে ফের ওই বদনামি, কেন আমি কথাকে মানুষের ভিতর একবারে খাইলে বাহির করে বলে দিই কথা, কেন সমাজে যে বুড়াই হচ্ছে তাকে খুলে বয়ান করে দেওয়া দরকার। আর হক কথা কুলিল হাক্কা বলো কান দি বুড়া, হক কথাই বলো, চাহে যদি কারো ফাটে তো ফাটুক। সমাজে যে বুড়াই হচ্ছে, 33 বছরের রাম পাঁঠা দেওর ভোখনা হয়ে আছে বিয়ে জুড়েছে, 33 বছরের পাঁঠা দেওরের বিয়ে জুড়েছে। এবার কইছে ভানিক বিহের আগা দিন, কইছে ভাবি আর তো কোলে লিবে না, তো একবার কোলে লিয়ে লাও না ছোট কে দেওর কহে, চারটা পাঁচটা দেওর আছে, বড় ভাবি আছে, কইছে ভাবি একবার কোলে লাও না। বড় ভাবি কইছে ছি ছি কহ, আমি কোলে নিতে পারবো তো, কেন কি যে আমি কোলে নিতে যাবো না, আমি লিবো না। মেজ ভাবি বলছে মাদ্রাসার পড়ামি, মেজ ভাবি বলছে আমি ভাই এই কাজ করতে পারবো না, কারণ শরিয়াতটা যাওয়া শরিয়াতে একটা নাই, হিসাব দিতে হবে। এ যখন বলেছে এবার সেজোটা আছে কি না চার ভাইয়ের মধ্যে ছোটটা সেজোটা, এবার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে, ই হলো কলেজের পড়া, ই হলো কলেজের পড়া, ই তো সবই চলেছে। এবার যেমনি কয়েছে ই তো ভাই জানে সবই না, কেনে যে ই কবে তো বেলে টিচার ডে, কবে তো বেলে জয়ন্তী, কবে তো বেলে হৈন্তী, কবে খুন্তী, যা ছিল সব মানলছে, কবে বার্থডে, কবে কোন ডে, তো নিয়ে কইছি ই ম্যারেজ ডে, এটা বিহের দিন, হ্যাঁ তো যাজ্ঞা। আর বিহের আর মানে কত সাদ করে কথাটা দেওয়ার কহিলার শুনবো না, মনে কত দুঃখ হইবে, কি বড় কথা, একটু কোলে দিন করে লিভারটা নামিয়ে দিন তো কি হয়ে গেল। এবার ভোখনা দেওরকে কোলে তুলে লিয়েছে, ভোখনা দেওরকে কোলে তুলে লিয়ে সিঁড়ির যেমনি নিচে ধাপিতে পা দিয়েছে, আর ভারী জ্বালাতে গ্যাক করে পড়ে গেছে, পড়ে ওর সামনে কার দুটা করে চারটা দাঁত ভেঙে ফাঁক। স্বামী গেছিল হাল বাহিতে, আর বাহির থেকে আসার পরে নাবিজি কি বললেন হাদিসটাতে যান, আমার প্রত্যেকটা কথা হাদিসের মোয়াফেকে হবে। স্বামী কি বলেছেন, আল্লাহ তি তাসুর হয়ে যান না, যারা দেখলে খুশি হয়ে যায়। এবার বলেন তো হাল বাহি আসার পরে যদি ফুগলি মাইয়া দেখে তো খুশি হবে না রাখবে, আহ মাঠ থেকে আসার পরে এর ইন্ডিয়া গেট ফাঁকা হয়ে আছে, এর ইন্ডিয়া গেট ফাঁক, শাশুড়িটা ওয়াসুক ভিতরে পড়ে আছে তিন চার দিন থেকে, তো ওকে খাওয়ার দিতে গেছে যে কইছে ভাত, তো দাঁত এখানে আছে গোড়াতে, জিভেটা সাটলে তো জিহ্বাটা তো কি হলো ভাত, এবার যদি না থাকে তো কি লাগবে সিনেমা। শাশুড়িও বুঝতে পারেনি যে আর দাঁত ভেঙ্গে কথা হয় না, ও মনে করছে হাঁকে লাদ দিব, কহিলে কি বিড় বিড় করে গাইল দিলে, রাগ করে আর খাই না যে বউ আমাকে বউমা বিড় বিড় করে গাইল দিচ্ছে, তিন দিন থেকে উঠতে পারি না, রাগ করে খাই না, হাল চাষ করে এসে বেটা বাড়িতে ঢুকেছে, বলছে মা মা ঘরে ঢুকেছে, মার খুব দেখাশোনা করে, মাথায় হাত দিয়ে দেখছে, বা খেয়েছো ওষুধ, খেয়েছো জ্বর যে খুব, ওষুধ খেয়েছো, কিছু না খাইনি, কেন তুমি সকালে খাওনি, না তো খাবো কত, গাইল খাইতে পেট ভরে গেছে, আর তোমাকে কে গাল দিল, গাল বন্ধ কে করছে, যার ঘে কামাই খাচ্ছি বেটা তারাই করছে, যার ঘে কামাই খাচ্ছি তারাই করছে, কেন তোমাকে কে গাল দিয়েছে, কিছু তোমার বউ দিয়েছে। এবার ওর কাছে গেছে তাতা মাতা রাগা মাতি হয়ে গেছে, ওখানে যাওয়া পয়না হাতেই আছে, আর দিয়া বলছে এই তুমি মাকে গাল দিয়েছো, ই ভয়ে চালা করে না, কেন চালা করে না, যে নাও বলতে পারে না, হাঁ করতে গেলি তো দেখবে সামনে ফাঁকা, ই ভয়ে হাঁ করে না। স্বামী বলছে ঠিকই গাল দিয়েছে তাই চালা করে না,
স্বামী মনে মনে ভাবছে ঠিকই গাল বন্ধ করেছে, তাই তো কথা বলে না, না না হলে না বলতো, আর এই ভয়ে চালা করে না যে রেগে এসেছে, আসার পরে যদি দাঁত দেখে ফাঁকা তাহলে কিন্তু লাঠি একটাও পড়তে বাদ হবে না, পিঠ লাল হয়ে যাবে, পিঠের চাম থাকবে না। এই তুমি বলো না কেন, কথা কেন বলো না, কথাও বলে না, যেমন ইয়ে করা দু চার কয়না যখন দিয়েছে হা করে যখন উঠেছে ঠিকই দেখছে গোটাই ফাঁকা, কোজাই তোমার এটা করে ফাঁকা কি কাম ছাড় বলছে কি করব, তোমারই তো ভাই কইলে যে একবার শেষবারের মতন কোলে লিতি শেষ বিয়েতে, হ্যাঁ তো আর মন করে কোলে চড়তে চাইছে তখন নিয়েছি যে পড়ে ভেঙে গেছে খুব জোরে ওগো মাকে কয়ে কয়েছে তোমার কান্দনে আর ভুলবো না, আমি এতদিন তোমাকে সতী সবিত্রী মনে করেছিলাম, তোমার তুমি এতদিন আমি জানি না প্রমাণ হয়নি বলে তোমাকে আমি কতই ভালো মনে করতাম, আমি মনে করতাম আমার স্ত্রী খুবই ভদ্র মহিলা, আমার স্ত্রী খুবই ভালো লেখাপড়ার মান রেখেছে, কিন্তু না তুমি যে আমার ভাইয়ের সাথে এরকম কাণ্ড করো আমি জানি না, আমার আজ সব কিছু শেষ হয়ে গেল, তোমার ওপর থেকে আমার ভরসা শেষ হয়ে গেল, আমি আর তোমাকে রাখবো না, আমি তোমাকে আজই বিনামূল বিয়ে দেখাতে তালাক দিয়ে দিলাম। আমার মা বোনেরা বলুন তো, 16 বছরে বিয়ে হয়েছে, 23 বছরে দুটো বাচ্চা হয়ে গেছে, দুটো বাচ্চার মা বাবা একবার বিয়ে দিতেই বা মাঠের 3 কাঠা ছিল সেটাও শেষ করে দিয়েছে, 5 কাঠা ভিটা ছিল বেটা নামে করে নিয়েছে, বাবা আর বিয়ে দিতে পারবে না, বাবার আর নাই যে তোমার বিক্রি করে বিয়ে দিবে, এ প্রথমই তোমার 5 কাঠা যদি লাগে এখন তো 15 কাঠা না হলে আর হবে না, বলো মা বাবা কি করে তোমার দ্বিতীয় বিয়ে দিতে পারে, পারবে না, কিন্তু বাবা তো বাবা, মা তো হাঁকিয়ে দিতে পারবে না, যতদিন বেঁচে আছে অতদিন কলজার ভিতরে জায়গা দিবে, বাড়িতে না থাকলেও মনে জায়গা দিয়ে রাখবে, এবার বাবা মরে গেল মা মরে গেল ভাই ঠাই নিয়ে নেবে, ভাবি বাড়িতে রাখবে না, এবার নিজের শরীর যতদিন চলবে পা ছড়িয়ে খাবে, কার ধান ঝেড়ে খাবে, কার কলাই তুলে খাবে, এবার যখন তোমার 40 পার করে যাবে, যেদিন শরীর পড়ে যাবে আর কাজের মতো শক্তি থাকবে না, লোকের দারে দারে ভিক্ষা করে করে খাবে, এই জীবনটা কুকুরের মরণ এ মরার চাইতে খারাপ কিনা, এই জন্য নবী বললেন আলহামু আলমত, তোমার দেওর হলো মত, এই কাল সাঁত থেকে বেঁচে থাকিও, কেন এই হলো বাড়ির আসল গহামা, বাইরের যুবকেরা হলো ঢোঁড় সাপ দাঁড়াই সাপ, এই দূর থেকে দেখবে কিন্তু কাছে আসতে ভয় পাবে, কিন্তু তোমার দেওরই হলো আসল, ই হলো বাড়ির আসলি গহামা, ই কুঠির চোখ বটের তলে থাকবে, ই জাঁতার পাটের তলে থাকবে, আর সুযোগ পেলে যেমন ছোবল দেয় তোমার জীবন নেবে, ওই রকমই এই বাড়ির ভিতরেই থাকবে আর তোমার জীবন নষ্ট করে দিবে, একদিন মজাক করবে আর একদিন তোমার গালে হাত দিবে, দূর থেকে কেউ দেখে নেবে তোমার 20 বছরে তালাক হয়ে গেল, 80 বছর যদি বাঁচো এ 60 বছর জীবনটা তোমার মরণ চাইতে বেশি খারাপ, এই জন্য নবী বললেন আলহামু আলমত, তোমার দেওয়ার হলো তোমার জন্য মরণ, এই কাল সাপ থেকে বেঁচে থাকিও। আর আজ সমাজে দেওয়ারকে শুধু কোন ভেল দেওয়ারের সুতে বসে মোটর সাইকেলে চলে বন্ধন ব্যাংক যাব, টাকা উঠাইতে যাব, রূপসেরি কন্যাশ্রী আর আর কি লক্ষ্মীর ভাণ্ডার দিদি হিল, লক্ষ্মীর ভাণ্ডার রে খুশি হলো সব বদিরায় আমার, দিদি দিহিল লক্ষ্মীর ভাণ্ডার রে খুশি হলো সব বহদিরায় আমার, হর মাসের 5 তারিখে চললো 500 টাকা করে আসছে, কাউরির দরকার পড়ে না, আমার বোনেরা 5 নম্বর কথা নবীজি বললেন স্বামীর হক স্ত্রীর ওপরে কি, ওয়াইন্না আলাইকুম আলা নিসা ইন্না লাকুম আলা নিসায়কুম হাক্কান ওয়ালা নিসায়কুম আলাইকুম হাক্কান ফা আম্মা হাক্কুকুম আলা নিসায়কুম ফালা ইউতি
না ফরুসকুম মান তাকরাহুনা। সব কি করলে আল্লাহ পাকের নবী বলছেন স্বামীর উপরে স্ত্রীর হক আছে, স্ত্রীর উপরে স্বামীর হক আছে, কিন্তু স্বামীর হক কি? স্বামী বাড়িতে নাই, স্বামীর বাড়িতে না থাকাকালীন তার বিছানায় অন্য পুরুষকে ঢুকতে দেবে না, মানে পরকিয়া করবে না, অপর পুরুষকে আসতে দিবে না। কিন্তু পুরুষেরা আপনারাও শুনেলেন, ও যুবক তোমাকে শরিয়াত অথরিটি দেয়নি, তুমি বিয়ে করো আর করে তিন দিন পরে তুমি সদিয়া যায় 4 বছর থেকে আসো, এই বিয়ে তোমার টিকবে না। কেন? পরকিয়া হবেই হবে। কেন? তুমি বিয়ে করেছিলে, বিয়ে করা গাইলা সৌদি সাইয়া গৌনা কারাকে, কাহে না মার দিলা মহবর খিয়াকে। আর মিলাল নাই খেসে জিয়া কে সুখ রাজা জি, বাড়াই দেহলা হো বাড়াই দেহলা জিন্দগি মে দুঃখ রাজা জি। বিয়ে যদি না হয় বাবার বাড়িতে ছিল তাও মেয়েটার দুঃখ ছিল না, কিন্তু বিয়ের সুখ করে স্বামীর সুখ পাওয়ার জন্য বাড়িতে এলো স্বামীর, আর আসার পরে যদি বিছানার সুখই না পাই তাহলে পারে এই বিয়ে বিদেশে যে পড়ে থাকো, তাহলে এই বিয়ে করে ওই মহিলা কোনোদিন খুশি নাই। এজন্য যুবক ভাইরা আমার বৈষম আপনাকে বলবো, আপনি বিদেশ করলে ভাই যতদিন বিয়ে না করেছেন করেন, তারপরে যদি করতে চান আপনার স্ত্রীর কাছে, আপনার স্ত্রীর কাছে এজাজত দেওয়া লাগবে, আমি 2 বছর যাব থাকবো, তুমি কি থাকতে পারবা, তুমি ভালো, তোমার সততার তুমি আমাকে ইয়ে দিচ্ছ, গ্যারেন্টি দিচ্ছ যে যাও আমি নিজের সততাকে বহাল রাখবো, আমি পর পুরুষকে বাড়তে ঢোকাবো না, তোমার বিছানায় কাউকে আসতে দেব না, তোমার বাড়িতে কাউকে ঢুকতে দেব না। সব যেই মহিলা এই কাজ করতে পারবে, এটা নবীজি বললেন 5 নম্বর পুরুষের হক। যদি স্বামীকে ঠিকই যেতে দিয়েছে যে না যাও বিদেশ, না গেলে টাকা কেমন করে আসবে, স্বামী বাইরে আছে স্বামী বাড়িতে নাই, তার বিছানায় তার ঘরের ভিতরে কাউকে ঢুকতে দেবে না, 5 নম্বর হক এটা। 6 নম্বরে আর একটা হক মহিলার আপনার উপরে, কি না আপনার হক মহিলার উপরে, কত দূর বাবন স্বামীর হক আপনি ভালো করে বুঝলেন। আহ, 6 নম্বর হলো যেই কোনো অবস্থায় থাকুন না কেন, যদি দুঃখ কষ্টতেও থাকেন তব স্বামীর শুকরিয়া আদায় করতে হবে, না শুকরি করতে হবে না। এটা হলো স্ত্রীর উপরে স্বামীর হক। আজ তো রে আল্লাহ রে, মহিলার দুটা গুণ খুব বদগুণ আছে বাবা, দুটা গুণ খুব বদগুণ আছে, বকরির মতন গুণ আছে এর মধ্যে, দুটা বকরির মধ্যে যে দুটা গুণ আছে খুব বদগুণ, আর মহিলার মধ্যে আছে দুটা বদগুণ কি বকরির মতন, কি বলবো? একটা হলো কি, অধৈর্য, হ্যাঁ, আর একটা হলো না শুকরি। আষাঢ় মাসে যখন আষাঢ়ে জল পড়ে ফুটফুট ফুটফুট করে আসে পালিয়ে যাই মাঠে, দেখবেন গরু ঠুঁকা আছে কোনো ব্যাপার নেই, মহিষ চড়ছে কোনো ব্যাপার নেই, কিন্তু একটা বকরি যদি খালি 2 ফোঁটা পানি ওর গতরে পড়ে যায়, চিলিয়া চেঁচিয়া হয় দড়ি ছিঁড়া বাড়ি পালিয়ে আসবে, নাই খুঁটা ভেঙে আসবে, আর না হলে মাঠে খালি দাবার দাবার পড়বে চিৎকার করবে। তো পুরুষের ওপরে অনেক